এমসিকিউ ক্লাউড ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। থাম্বনেইলে যে অঙ্কটা দেখলে ওই টাইপের অঙ্কই আমি এই ভিডিওটাতে আমরা করব, মোটামুটি তিন চারটে করব। করার পর তোমাদেরকে আমি কিছু কাজ দেব। তোমরা এই ভিডিওটা দেখার পর পুরো অঙ্কটা যেভাবে করতে হবে শিখে গেলে, এবার তোমরা আমি ডেসক্রিপশনে লিংক দেব, আমি কমেন্টে পিন করে দেব, ওখান থেকে তোমরা ক্লিক করলে এই ওয়েবসাইটটাই চলে আসবে, mcqcloud.com। এই যে ঘড়ির অঙ্ক, এখান থেকে তোমরা এখানে আমি সাতটা অঙ্ক দিয়েছি, এই সাতটা অঙ্কে আমি শিখিয়ে দেওয়ার পর তুমি এটা ইজিলি করতে পারবে। আর এখানে তোমার আনসার আছে, এখানে তুমি মিলিয়ে নেবে, তাহলেই তোমার এই টাইপের অঙ্কটা পুরোপুরিভাবে তোমার মনে বসে যাবে। তো চলো আর বাড়তি কথা না বলে আমরা শুরু করি। কোনো ঘড়িতে আটটার ঘন্টা বাজতে, এটা না সরি চারটে, এটা 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 আট যেহেতু এটা চার, প্রথমে বাংলা লিখে ফেলেছিলাম, তো ঠিক আছে বাংলাই থাক। তো চারটের ঘন্টা বাজতে চার সেকেন্ড সময় লাগে, তাহলে আটটার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? এই টাইপের অঙ্ক কিন্তু মাঝে মাঝেই WBCS হোক, PSC হোক, সেটা যে কোনো এক্সাম, ওয়েস্ট বেঙ্গলের এক্সামে হোক বা বাইরের কোনো এক্সামে হোক, কিন্তু পড়ে যায়। তো এই এক্সাম এই টাইপটা তোমার জানা উচিত। চারটে ঘন্টা বাজছে, আচ্ছা প্রথমে বাজলো ঢং, তারপর ঢং, তারপরে ঢং, তারপরে ঢং, এটা চারটে ঘন্টা বাজতে আমার কতগুলো গ্যাপ পড়ছে, এটাকে বলবো গ্যাপ। মানে দুটো ঘন্টা বাজার মাঝখানটাকে আমি বলবো একটা গ্যাপ, ওয়ান গ্যাপ, সেকেন্ড গ্যাপ অ্যান্ড থার্ড গ্যাপ। তাহলে তিনটে গ্যাপের জন্যই আমার চার সেকেন্ড সময় লাগছে, এই অঙ্কটার এটাই কনসেপ্ট। গ্যাপের জন্য সময় লাগছে, ঘন্টা বাজার জন্য সেভাবে না, গ্যাপের জন্য কতগুলো গ্যাপ হচ্ছে। চারটে ঘন্টা বাজছে তাই তিনবার গ্যাপ হচ্ছে, তাহলে তিনবার গ্যাপের জন্য, তিনবার গ্যাপের জন্য সময় লাগছে কত? চার সেকেন্ড। এটা কিন্তু চার, হ্যাঁ এটা কিন্তু চার, এটাও চার, কারণ বাংলায় লিখে ফেলেছি বললাম। চার, তিনবার গ্যাপের জন্য সময় লাগে চার সেকেন্ড। এবার আটটার ঘন্টা বাজবে, আটটার ঘন্টা বাজলে তাহলে কি আমাকে ঢং 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 করে লিখতে হবে? লিখি, লিখে আমি একটা আউটকাম পাবো। কি আউটকাম পাবো চলো দেখি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আটটা ঘন্টা বেজে গেল। তাহলে একটা গ্যাপ, দ্বিতীয় গ্যাপ, থার্ড গ্যাপ, ফোর্থ গ্যাপ, ফিফথ গ্যাপ, সিক্সথ গ্যাপ, সেভেন্থ গ্যাপ, তাহলে যটা বাজবে তার থেকে একটা কম গ্যাপ থাকবে। যেমন চারটে বেজেছিল আমার তিনটে গ্যাপ হয়েছে, সেরকম আটটা বাজবে আমার সাতটা গ্যাপ হবে, রাইট? তাহলে সাতটা গ্যাপে কত সেকেন্ড সময় লাগবে সেটাই আমার দেখার দরকার। তাহলে একটা গ্যাপ করতে চার বাই তিন সেকেন্ড সময় লাগবে, আর সাতটা গ্যাপ করতে ইনটু সেভেন সময় লাগবে, ঐকিক নিয়ম যেটা স্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা, যেটাকে ইউনিটারি মেথড বলে ইংরাজিতে। তো চার সাতে আঠাশ, আঠাশ বাই তিন সেকেন্ড আমার সময় লাগবে, আঠাশ বাই তিন সেকেন্ড। তাহলে আঠাশ বাই তিন সেকেন্ড এইটা তো আমার প্রথমেই হবে না, এই তিনটের মধ্যে হবে। এখন তিন নয় আমরা খুব ভালো করে জানি সাতাশ, আর একে আঠাশ, তাহলে তিন নয় সাতাশ, একে আঠাশ, তাহলে নয় পূর্ণ একের তিন সেকেন্ড আমাদের সময় লাগবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? নেক্সট দেখো, কোনো ঘড়িতে আবার এবার বাংলায় আবার বাংলায় লিখেছি, অপশানগুলো পরে লিখেছি বলে ইংরাজি হয়ে গেছে, কিছু মনে করো না। বারো ঘন্টার, বারোটার ঘন্টা বাজতে বারো সেকেন্ড সময় লাগছে, তাহলে বারোটার ঘন্টা বাজছে, তাহলে তুমি কি ঢং 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 করে দেখবে কতগুলো গ্যাপ আছে? এক্ষুনি আমি কি বললাম, চারটার ঘন্টা বেজেছিল তোমার তিনটে গ্যাপ হয়েছিল, আটটার ঘন্টা বেজেছে সাতটা গ্যাপ হয়েছে, তাহলে এটা থেকে তুমি কী পাচ্ছ? চার থেকে তিন আসছে, আট থেকে সাত আসছে, মানে কি এক কম? তাহলে বারোটার ঘন্টা বাজতে তোমার এগারোটা গ্যাপ লাগবে, তাহলে এগারোটা গ্যাপের জন্য সময় লাগবে বারো সেকেন্ড। সাতটার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? তাহলে একটা গ্যাপ কত সেকেন্ড সময় লাগবে? বারো বাই এগারো, ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম। সাতটার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে? সাতটার ঘন্টা বাজতে কতগুলো গ্যাপ লাগবে? ছটা গ্যাপ লাগবে, এক্ষুনি বললাম, তাই তো?
छटा गैप लागबे ताई 12 बाई 11 इंटू 6 सेकेंड समय लागबे 6 बारो 72 बाई 11 72 बाई 11 माने 6 11 66 6 বাকি থাকবে রিমাইন্ডার আর 11 তাহলে 6 পূর্ণ 6 এর 11 সেকেন্ড সময় লাগবে সো দিস ইজ দা রাইট আনসার আশা করছি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে না পারো তাহলে তোমাদের কমেন্ট সেকশনে বলতে হবে আমাকে যে কি বুঝতে পারোনি আর এই পুরো ভিডিওটার পিডিএফ পেতে গেলে তোমরা এমসিকিউ ক্লাউড যে টেলিগ্রাম চ্যানেল আছে ওটা জয়েন করে নিও তুমি ওখান থেকে এই পিডিএফ পেয়ে যাবে আমি মানে কয়েক ঘন্টার মধ্যে আপলোড করে দিই বা পরের দিনের মধ্যে আপলোড করে দিই সাধারণত নেক্সট অঙ্কে যাই কোনো ঘড়িতে 10টার ঘন্টা বাজতে 15 সেকেন্ড সময় লাগে ওই ঘড়িতে 7টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগে 10টার ঘন্টা বাজতে রিয়েলি 15 সেকেন্ড সময় লাগে না সাধারণভাবে আমি এটা জাস্ট অঙ্কের খাতিরে দিয়েছি যাতে তুমি অঙ্ক প্র্যাকটিস করতে পারো দ্যাটস ইট আর কিছু না ঠিক আছে সংখ্যা আনুমানিক ধরে নাও তো 10টার ঘন্টা বাজছে মানে আমার 9টা গ্যাপ হয়েছে রাইট তাহলে 9টা গ্যাপে সময় লাগছে 15 সেকেন্ডস রাইট 7টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে তাহলে 7টার ঘন্টা বাজতে আমার 6টা গ্যাপ লাগছে তাহলে 1টা গ্যাপ বাজতে আমার ইউনিটারি মেথড 15/9 সেকেন্ড লাগবে আচ্ছা এই যে 1টা কি করে পাই জানো একটু ডিটেইলসে বলি 9 থেকে 1 পেতে গেলে আমি কি করতে হবে 9 দিয়ে ভাগ করতে হবে তবে আমি 1 এ পৌঁছাবো এখানে যেই অপারেশন করব এখানেও সেই সেমই জিনিস করব তাহলে 15 ভাজিতক 9 করব তাই 15 ভাজিতক 9 এসেছে এটা হচ্ছে ওইকিক নিয়ম তাহলে 6টা গ্যাপ কারণ 7টা বাজেছে 7টা বাজার চাওয়া মানে 6টা গ্যাপ আমাকে চাইবো এখানে কখনোই 7 চাইবো না কারণ 7টা গ্যাপ হয়ে গেলে আমি 8টা চেয়ে ফেলেছি 8টা ঘন্টা এখানে দিয়েছে 7টা ঘন্টা তাই 15/9 গুণিতক 6 তিন তিরিককে 9 তিন দুগুণে 6 তিন পাঁচে 15 সো দ্যাট ইজ 5 × 2 = 10 সো 10 সেকেন্ডস আমার সময় লাগবে ঘড়িতে 7টা বাজতে বা 7টার ঘন্টা বাজতে ঠিক আছে নেক্সট এটাই মনে হচ্ছে লাস্ট অঙ্ক খুব সম্ভবত কোনো ঘড়িতে 6টার ঘন্টা বাজতে 6 সেকেন্ড সময় লাগে আচ্ছা 6টার ঘন্টা বাজছে মানে 5টা গ্যাপ তাই তো 5টার গ্যাপ করতে কত সেকেন্ড লাগছে 6 সেকেন্ড লাগছে ভালো কথা ওই ঘড়িতে 7টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে আচ্ছা 1টার গ্যাপের জন্য কত সেকেন্ড সময় লাগবে 6/5 সেকেন্ড আর 7টার ঘন্টা বাজতে আমার 6টা গ্যাপ লাগছে রাইট কারণ 7টার ঘন্টা যে বাজবে সেখানে আমার 7-1 দ্যাট ইজ 6 গ্যাপস ওকে এখানে গ্যাপস হবে তো 6টা গ্যাপ লাগছে তো 6/5 × 6 এটা সেকেন্ড তাহলে 6/6 = 36/5 36/5 করলে কত হবে 5/7 = 35 এক হাতে থাকবে এই এক রিমাইন্ডার থাকবে ওপরে উঠে যাবে 5/7 = 35 = 36 36/5 তো 7/1 = 5 সেকেন্ড আমার সময় লাগছে এই ছিল অঙ্ক ওকে এই ছিল আমাদের অঙ্ক শেষ হয়ে গেল এই পুরোটা তোমরা কি করবে ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো এখানে চলে আসবে পড়ে সিরিয়াসলি তুমি যদি আমার কথা শোনো তাহলে অবশ্যই এই অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করে নিও এখানে 7টা কোয়েশ্চেন্স আছে এই 7টা কোয়েশ্চেন্স ভালো করে দেখে নিও ঠিক আছে তুমি অবশ্যই তাহলে তোমার ভালো লাগবে ওকে এটা একটু ভুলভাল হয়ে গেছে এই এরকম আমি ঠিক করে দেবো তোমরা যতক্ষণে দেখবে এটা ততক্ষণে ঠিক হয়ে যাবে ওকে ভিডিও কেমন লাগছে জানাও যদি ভালো লাগে লাইক করো প্রতিদিন এই চ্যানেলে ভিডিও পাবে দু একদিন গ্যাপ গিয়েছিলো মাঝখানে ওটা ফর টেকনিক্যাল ফল্ট আমার এখানে কারেন্ট ছিল না ইন্টারনেট ব্যাহত ছিল এই জন্য আমি করতে পারিনি ভিডিও এছাড়া কিন্তু রোজ তুমি সন্ধ্যে 6টা নাগাদ এখন ভিডিও পাবে ওকে 6 PM একদম ভিডিও পাবে ওকে চলো আজ যাই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো বাই